বাংলাদেশ প্রিমিয়ার লীগের বিপিএল এ প্লেয়ার অফ ডে 215 জনের তালিকা দিয়েছেন ক্রিকেট বোর্ড, কিন্তু দীর্ঘ সেই তালিকায় নাম নেই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের, যে কারণে 25 বছর বয়সী এই অলরাউন্ডার হতাশা প্রকাশ করে নিজের ফেসবুক পেজে লিখেছেন, আমাদের মতো সাধারণ জুনিয়র প্লেয়ারদের মনের কথা শোনা বা বোঝার কারো কোনো সময় নেই, হয়তো কারো প্রতি কোনো অভিযোগ নেই কিন্তু অভিমান আছে অনেক। অভিমানী সাইফউদ্দিনকে সান্ত্বনা দিয়েছেন বিপিএল এর দুই বছরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ার্স স্বত্বাধিকারী নাফিজা কামাল। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সাইফউদ্দিন ভিক্টোরিয়ার্সের হয়ে শুরু করেছিলেন, আমাদের এই দীর্ঘ যাত্রার অনেক বিশেষ মুহূর্ত এসেছিল, এবছর বিপিএলে তার অনুপস্থিত আমরা অবশ্যই টের পাব, ব্যাটার হিসাবে এবং সত্তাবনা যে কোনো দলের জন্য সম্পদ হতে পারত, ব্যাট ও বল হাতে আমরা দ্রুতই তার মাঠে ফেরার প্রত্যাশা করছি। নাফিজার এই ফেসবুক পোস্ট চোখ এড়ায়নি সাইফউদ্দিনেরও। এর জবাবে নাফিজাকে ধন্যবাদ দিয়ে লিখেছেন, ধন্যবাদ আপু, এবার কুমিল্লার দর্শক হিসাবে আমি প্রতিটি ম্যাচ উপভোগ করব, বাকি ম্যাচগুলো না দেখলেও কুমিল্লার একটি খেলাও আমি মিস করব না ইনশাল্লাহ।